মনে হয়, জাস্ট উনি বলছেন উই ওয়ান্ট জাস্টিস বলতে বলতে হুমকি টুমকিও দিয়ে ফেলেছেন চিকিৎসকদের, তারা এবার বলছেন গণপদত্যাগ করবেন কারোর বিরুদ্ধে ব্যবস্থা হলে। এবার তারা লালবাজার যাবেন ঠিক করেছেন, মুখ্যমন্ত্রী কি বলতে পারবেন ওদের সঙ্গে গলা মিলিয়ে কমিশনারের পদত্যাগ চাই? ডক্টর গোস্বামী যখন এখানে আছেন তাহলে অনির্বাণ দা তোমার পারমিশন নিয়ে ডক্টর গোস্বামীকে একটা খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অনেকদিন ধরে করবো করছি, পাচ্ছি সুযোগ কিন্তু প্রশ্নটা করতে পারিনি, সেটা হচ্ছে ডক্টর গোস্বামী আপনারা যে বলছেন উই ওয়ান্ট জাস্টিস, আপনি যদি একটু সবাইকে মানে আমাদের সবাইকে এবং দর্শকদের একটু সামারাইজ করে বলেন যে উই ওয়ান্ট জাস্টিস বলতে আপনারা 4 পয়েন্টে 5 পয়েন্টে 10 পয়েন্টে এক্স্যাক্টলি কী চাইছেন? এটা আপনারা এখনো জানা হয়নি, অনেকবার বিবৃতি দিয়েছেন, ঠিক আছে ডক্টর গোস্বামী বলে দেবেন। ডক্টর গোস্বামী আপনি আরেকবার বলুন, কোনো ক্ষতি নেই, রাজ্যের মানুষও জানুন আপনারা ঠিক কি চাইছেন। স্পেসিফিক্যালি আপনারা এক্স্যাক্টলি উই ওয়ান্ট জাস্টিস বলতে কি বলছেন? নির্দিষ্টভাবে যদি বলি, প্রথম কথা হচ্ছে এই যে আরজিগড়ে যে ঘটনাটি ঘটেছে তার পূর্বাপর বিচার, অর্থাৎ যাদের কথা উঠে আসছে এই যে সন্দীপ ঘোষের নামে যে অভিযোগ উঠে আসছে, সন্দীপ ঘোষ একা নন, একটা পুরো সিন্ডিকেট হচ্ছে যে বিভিন্ন মেডিকেল কলেজে গড়ে উঠেছে, যেটা প্রশাসনিক প্রশ্রয়ে গড়ে উঠেছে এবং রাজনৈতিক মদতে গড়ে উঠেছে। সন্দীপ ঘোষ সহ এই ধরনের একটা টিম পুরো কাজ করছে, পুরো রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাটাকে, মেডিকেল শিক্ষা ব্যবস্থাটাকে কলুষিত করছে, যার ফলাফল আমাদের ধারণা যে যার ফলাফলেই হচ্ছে এই ধর্ষণ এবং খুন হয়েছে। তাদের প্রত্যেককে হচ্ছে যে আমরা এই ঘটনা প্রশাসন জানে না তা নয়, গত 3-4 বছরে আমরা একাধিকবার চিঠি দিয়েছি রাজ্যের সর্বোচ্চ মহলে, কোনো কর্ণপাত করা হয়নি। যিনি অভিযোগ দিয়ে প্রমাণ মানে প্রমাণ সহ অভিযোগ করেছেন থানাতে এবং ভিজিলেন্স কমিশনে, আক্তার আলী, তাকে বদলি করে দেওয়া হয়েছে, অথচ যার বিরুদ্ধে হচ্ছে যে অভিযোগ তার কোনো তদন্ত হয়নি। যার বিরুদ্ধে অভিযোগ সন্দীপ ঘোষ তাকে পুরস্কৃত হয়েছে, করা হয়েছে বারবার, আমরা তারও শাস্তি চাই যে হচ্ছে যে কেন কারা হচ্ছে যে তাকে বারবার শাস্তি মানে পুরস্কৃত করছেন শাস্তির বদলে। দ্বিতীয়ত হচ্ছে কারা প্রথম থেকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছেন তদন্ত, কারা তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছেন তাদেরকে খুঁজে বের করে তাদেরকে শাস্তি দিতে হবে, এবং হচ্ছে যে স্বাস্থ্য ক্ষেত্রে কর্মরত সমস্ত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী তাদেরকে হচ্ছে যে নিরাপত্তা দিতে হবে। কারণ গত 7 বছরে 2017 সাল থেকে আমাদের যে হিসেব আছে, 1,500-এর উপরে চিকিৎসক নানা জায়গায় নিগৃহীত হয়েছেন শারীরিকভাবে, মহিলা চিকিৎসক, পুরুষ চিকিৎসক, এবং বেশিরভাগ জায়গাতেই শাসক দলের নেতা কর্মীরা যুক্ত, কোনো ব্যবস্থা সরকার নেয়নি, প্রশাসন নেয়নি, এমনকি তাদের জামিন অযোগ্য ধারাতে গ্রেপ্তার করবার অভিশান থাকলেও তা সেটা করা হয়নি। সুতরাং হচ্ছে চিকিৎসকরা আতঙ্কিত, চিকিৎসকরা ক্ষুব্ধ যে তাদের নিরাপত্তা নেই, তাদের নিরাপত্তা করবার নেবার জন্য এই রাত্রির সাথীটাতেই নয়, একটা সুনির্দিষ্ট ব্যবস্থাপনা আমরা গঠনমূলক অনেকগুলো প্রস্তাব দিয়েছি, হসপিটাল সিকিউরিটি ফোর্স তৈরি করা, আলাদা স্পেশাল প্রোটেকশন ফোর্স তৈরি করা থেকে শুরু করে নানা ধরনের সুবর্ণবাবু অন্তত 4টে প্রস্তাব আমি তো দেখতেই পেলাম। এক, অভয়ার ঘটনার পূর্ণাঙ্গ বিচার, সেই ঘটনা যার জন্য ঘটেছে অর্থাৎ সেই সিন্ডিকেট রাজ সেটাকে শেষ করা, এই সিন্ডিকেট রাজ দিনের পর দিন জিয়ে রেখে যারা সন্দীপদের পুরস্কৃত করেছেন তাদের শাস্তি দেওয়া, হাসপাতালের সার্বিক নিরাপত্তা, 2017 থেকে আজ পর্যন্ত যতজন চিকিৎসক নিগৃহীত হয়েছেন বিভিন্ন সময়ে তাদের সেই নিগৃহীত হওয়ার ঘটনাগুলোর পূর্ণাঙ্গ তদন্ত এবং সেই অনুযায়ী শাস্তি, যারা যারা দোষী তাদেরকে শাস্তি দেওয়া, অন্তত 4টে ধাপ তো পেলাম। তো আমি যেটা ডক্টর গোস্বামীর পয়েন্ট থেকে পেলাম সেটা হচ্ছে যে আমি সামারাইজ করে নিই, সামারাইজটা হচ্ছে রেপ অ্যান্ড মার্ডার অফ আ ডক্টর অ্যাবসলিউটলি, আর তার সাথে সন্দীপ ঘোষ, কারণ সন্দীপ ঘোষ নিয়ে অনেকক্ষণ সময় দিয়েছেন, সন্দীপের মতো যারা না না মানে আমি সন্দীপ ঘোষকে একটা চ্যাপ্টার হিসেবে ধরছি, সন্দীপ সিন্ডিকেটের মুখ, হ্যাঁ সন্দীপ ঘোষ মমতা তৃণমূলের মুখ, লেটস কল সন্দীপ ঘোষ চ্যাপ্টার, মানে আমি একদমই কোনো রকম ভাবেই এখানে মিটিং একটা বক্তব্য শুরু করার আগে অযোধ্যার মানুষকে ধন্যবাদ দিতে চাই না, কিন্তু পয়েন্টটা হচ্ছে যে লেটস কনসেন্ট্রেট যে সন্দীপ ঘোষ একটা চ্যাপ্টার আর অভয়ার পয়েন্টটা একটা চ্যাপ্টার যেটা ওনার বলছেন ওনার বক্তব্য, আরেকটা হচ্ছে প্রোটেকশন অফ হেলথ কেয়ার ওয়ার্কার। এবারে একটু ডিভাইড করে ভাগ করে দেখে নিই, সন্দীপ ঘোষের প্রথম কথা হচ্ছে অভয়ার যে রেপ অ্যান্ড মার্ডার কেস সেটা এই মুহূর্তে সিবিআই দেখছে ফ্রম 13th of August। আচ্ছা, সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে ইনভেস্টিগেশন সেটাও সিবিআই দেখছে, ডিভিশন বেঞ্চও কোনো ইন্টারফেয়ার করেছে বলে আমার জানা নেই, অলরেডি তাতে ইডিও যুক্ত হয়েছে বলে আমার কাছে যতদূর খবর, যদিও আমি ইডির ইসিআই আর দেখিনি। তাহলে সিবিআই আর ইডি এরা দুজনেই আইদার সন্দীপ ঘোষ দ্বারা নিয়ন্ত্রিত, না হলে সন্দীপ ঘোষ এদেরকে যা বলছেন এরা সেটা বিশ্বাস করে নিচ্ছেন, আর তা না হলে যেটা আরও ভয়ঙ্কর সেটা হচ্ছে সিবিআই এর ক্যান্টিনে সন্দীপ ঘোষের পার্মানেন্ট খাতা যেখানে উনি না গেলেও ওনার নামে খাবার পাওয়া যায়, এটা একটা প্রবলেম। আচ্ছা, আরেকটা কি প্রবলেম সেটা হচ্ছে হেলথ কেয়ার ওয়ার্কারদের প্রোটেকশন,
প্রিভেনশন অফ ভায়োলেন্স আগেনস্ট হেলথ কেয়ার প্রফেশনালস অ্যান্ড ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট বিল 2022, কেন সেটা প্লেসড হলো না পার্লামেন্টে, কেন সেটা অ্যাক্টে পরিণত হলো না? পরিণত হতে পারতো তো, তাদের তো কোনো অসুবিধা নেই, কিন্তু এইটা না করে আটকে রাখার প্রবলেমটা কোথায়? আর সোফার অ্যাজ সন্দীপ ঘোষ ইজ কনসার্ন, পার্টির অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি কী বলেছেন, যে যদি সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিবিআই কেন স্টেপস নিচ্ছে না, কেন অ্যারেস্ট করছে না, এই সম্পর্কে আমাদের মানে নিজেদেরই প্রশ্ন উঠছে যে কী প্রবলেমটা কোথায়, এটা প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, যে কোনো পলিটিক্যাল পার্টি যদি পার্টির নেতারা মন্ত্রীরা তারাও ইনভলভ থাকে, তো সিবিআই তো আছে, সিবিআই করছে না কেন? সিবিআই কি এতদিনে একটা গ্রাউন্ড পেলো না যেখানে কলকাতা পুলিশকে, পুলিশের অ্যারেস্ট করা একটা লোককে হ্যান্ড ওভার নেওয়া ছাড়া তারা আর একটি কাজও এক্সট্রা করতে পারলো না? তৃণমূল কংগ্রেসের দাবি হচ্ছে শর্ট টার্ম টাইম বাউন্ড অ্যান্টি রেপ ল, সেটা 10 দিনে হবে না, 15 দিনে হবে না, 20 দিনে হবে, সেটা ন্যাশনাল ল কমিশন বিচার করুক, সেটা ভারতীয় জনতা পার্টি পার্লামেন্টারি কমিটি ফর ল অ্যান্ড জাস্টিসে প্লেস করুক। মমতা বন্দ্যোপাধ্যায় 10 দিনে ফাঁসি দেওয়ার কথা বলেছেন বলে আমরা ফাঁসিটা দেবই না, এই আলোচনা করে তো লাভ নেই। লেটস কনসেন্ট্রেট অ্যান্ড হ্যাভ আ কনস্ট্রাকটিভ লিগাল রেমেডি। এই লিগাল রেমেডিটার জন্য শর্ট টার্ম টাইম বাউন্ড অ্যান্টি রেপ ল ইজ দি কল অফ দি আওয়ার, যেটা যদি ভারতীয় জনতা পার্টির পার্লামেন্টারি কমিটি বা ন্যাশনাল ল কমিশন বা মিনিস্ট্রি ফর ল অ্যান্ড জাস্টিস না পারেন, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন যে প্রাইভেট মেম্বার বিল হিসেবে সেটা পার্লামেন্টে প্লেস করবেন। আচ্ছা, অন্তত কোনোদিন এমনটা ঘটেনি আপনার সাথে, তবুও বলছি, আসছি আসছি বলছি, কোনোদিন এমনটা ঘটেনি আপনার সাথে, তবুও জিজ্ঞাসা করছি, ধরুন আজকে এই সারা শোটাতে আপনি বসে আছেন, আপনি এবং বাকি অতিথিরা কেউ চা কফি পেলেন না, এই যে কাপের সামনে সামনে রাখা আছে, সামান্য আতিথেয়তা পেলেন না, সারা শোটায় পেলেন না, 45-50 মিনিট পেলেন না, পরের দিন আপনি আসার সঙ্গে সঙ্গে বললাম 1 মিনিটের মধ্যে চা, 1 মিনিটের মধ্যে চা, আপনি বিশ্বাস করবেন না আপনাকে চা দেবো? করবেন না, কিন্তু ব্যাপারটা হচ্ছে, না না বলছি বিশ্বাস করবেন? হ্যাঁ করবো, তার কারণটা আমি আপনাকে বলছি কেন করবো। মানে আগের দিন যে 50 মিনিটে চা দেয়নি সে আপনাকে 1 মিনিটে চা দেবে বলছি বলছি অনির্বাণদা, সেই কারণে তোমাকে কেন আমি অবিশ্বাস বা বিশ্বাসের জায়গায় মাপবো না জানো তো, কারণ এই চা দেওয়াটা তোমার পার্ট অফ ওয়ার্ক নয়, এই চা দেওয়াটা একটা অন্য ডিপার্টমেন্টের কাজ। ক্রিমিনাল ল ইনঅ্যাক্ট করার দায়িত্বটা প্রাইম অফিসি কার? ক্রিমিনাল লতে ডেথ সেন্টেন্স হবে না, সেন্টারের টাকায়, সেন্টারের টাকায় 5 বছরের জন্য টাকা এসেছে, সেন্টারের টাকায় একটা ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করা দায়িত্ব কার ছিল? ফাস্ট ট্র্যাক কোর্ট নিয়ে আমি একটু উত্তর কার ছিল ওরকম, ক্যালকাটা হাইকোর্টে 72টা স্যাংশন জজদের পোস্ট, আজকে 44 জন জজ, এই 44 জন জজের ছাড়া বাকি 32 জন জজকে অ্যাপয়েন্ট করার পয়সা নেই সেন্টারে। সেন্টার বছরের পর বছর ধরে একজন আমাদের ক্যালকাটা হাইকোর্টের একজন অ্যাডভোকেট মিস্টার জয়তোষ মজুমদার, তার নাম গেছিল জজতির জন্য, দি সেন্ট্রাল গভর্নমেন্ট ওয়েটেড ফর দ্যাট ম্যান টু ডাই, ওয়াই? বিকজ হি ওয়াজ আ গভর্নমেন্ট প্লিডার অফ ওয়েস্ট বেঙ্গল। This is the attitude of the central government. সেই জন্য ফার্স্ট কাট করতে তারা জুডিশিয়ারি নিয়ে কথা বলছে। আচ্ছা, তাহলে ভালো ভালো কথা, উত্তর প্রদেশে এজন আর কাজে একটা কথার উত্তর পাচ্ছি না। প্রদেশে আমি আমি একটা কথা বলি, কিরণ রিজু ল মিনিস্টার উত্তর প্রদেশ সম্পর্কে কি বলছেন, উনি বলছেন 15 সেপ্টেম্বর 2022 সিচুয়েশনটা আজকে আরো খারাপ, যে 13.81 লাখ কেসেস পেন্ডিং, কোথায় is pending only in the fast track courts, তার মধ্যে 70% পেন্ডিং হয়ে পড়ে আছে, 70% কোনো মুভমেন্ট নেই, আর সেই 70% মামলা কি নিয়ে, সেই 70% মামলা হচ্ছে হিনিয়াস ক্রাইম এগেইনস্ট চাইল্ড ওমেন এন্ড সিনিয়র সিটিজেন। কি বলছেন আপনি, তাহলে এটার জন্য তাহলে আমি যা বুঝলাম সারা ভারতবর্ষে পরিবর্তন দরকার। বেশ বেশ, তার মানে আগে ফাস্ট ট্র্যাক কোর্টটা জুডিশিয়ারি নিয়ে কথা বলার আগে সারা ভারতবর্ষে কেন 100% হাইকোর্ট জাজেস নেই, এই প্রশ্নের উত্তর অর্থাৎ রাজশ্রী